প্রথম খুশি দেবো নাহার মধ্যে নাক ভাঙ্গিয়া কল করে রক্ত হবো বুঝা মানুষ ওকে মারি বলো না 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 ও দেশে যদি আইন নাই তো কোনটা ওই মনে করে চুর ধরা হাইলে 80 বছরের পরে যাগর বুড়া মানুষ বয়স আছে মহিলা মানুষ দাদিরা ওরা ফিডাই তো নেরবেরা শরীর দের কতন ফিডা হাইতো চুরি করে শান্তি পাইতাম ভাই বুদ্ধিটা তো ভালোই ভাই করছিল বস হ্যাঁ ই আই নো মন আমি চুরি করব না কড়দের মাছি বাড়ি আছো কড়দের মাছি কে রামনে সদাগর মশাই আমাকে চিনতে পাচ্ছ না এই গরিবের বাড়ি হাতির পাড়া গো ও গো কড়দের মাছি জীবনে কখনো দেখিনি গো আজি বড় বিপদ পরে এসেছে তোমার দ্বারে তুমি কি পারবি আমার বিপদ থেকে উদ্ধার করতে সদাগর মশাই বলো আমরা হচ্ছে ক্ষুদ্র মাঝি আমরা আপনার উপকারে কি আসতে পারি গো ওগো মাঝি ভাই বলুন আমার গুরুদেব আমাকে স্বপ্ন যোগে আদেশ করেছে আমাকে 12 বর্ষের জন্য বানিজ করতে হবে তাই তো এসেছি শুটে তোমাদের কাছে তুমি কি আমার একটা 14 টিকা মতো ঘর তৈরি করে দিতে পারবে হ্যাঁ গো আমাদের কাজই তো নৌকা বানানো তাই নাকি পারবো গো আগে কোন 14 টিকা লোক তো বেঁধেছে হ্যাঁ আপনার বাবার সাথে আমার বাবা নানা ওরা তো এই কাজই করেছে গো ওগো মাঝি ভাই বলুন তাহলে কোথায় যেতে হবে জানো আগে বলুন এখান থেকে যেতে হবে কালিদর সাগরে জল মেপে আমার 14 টিকা মত ঘর দেবে তৈরি করে যদি জল হয় 7 তালাও আমার ডিঙ্গা দেবে 9 তালাও যদি জল হয় 9 তালাও আমার ডিঙ্গা দেবে 14 তালা সদাগর মহাশয় বলো এত উঁচু ডিঙ্গা কিভাবে সামলাবো গো মাঝি ভাই বলুন পদ্মার শনি আমার শনি যে আকেশ রয়েছে হয়তো কালিদর সাগরে গেলেই ভগবান আমাদের কোনো অমঙ্গল হতে পারে তাই তো আমি জলের চেতে যে 2 তালা উপর রাখতে পারি আমার সে 14 টিকা মতো ঘর ডুবাতেও পারবে না আর আমার কোনো ক্ষতিও করতে পারবে না সদাগর মহাশয় বলো মাঝি ভাই আগে আমরা রাজি আছি গো তাহলে যাও এই মুহূর্তে আমার আদেশ মাথায় নিয়ে ছুটে যাও সেই কালিদর সাগরে জল মেপে আমার 14 টিকা মতো ঘর দিবে তৈরি করে মাঝি ভাই আমরা যাইয়া ডিঙ্গা রোড হইয়া ও সব সাজাই দে না না ও আমাদের ডিঙ্গাটা সাজানোই কাজ চলো আমরা ডিঙ্গাটা সাজিয়ে ফেলি না না ডিঙ্গা সাজাও গো বল হরি হরি বল এই জামার সদাগর আসিতে পারে না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর আসিতে পারে না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর আসিতে পারে জয় পুত্র লইয়া চাঁদু যাইব বানিজে আমরা মাঝে যাইব দুজন নৌকা
মিয়া চাঁদ যাইব বানিজে আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে যারা ডিঙ্গা সাজাও গো আজামার সদাগর আসিতে পারে না না ডিঙ্গা সাজাও গো আজামার সদাগর আসিতে পারে কথা বাছি আগে সদাগর মশাই আবার কাজের কি করেছো সদাগর মশাই আমি ডিঙ্গাটা দেখুন আপনি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওগো মাঝি ভাই বলুন বাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু একটা কাজ মনে হয় বাকি রয়েছে আবার কি গো জল না 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 জল চলবে না আমাদের হ্যাঁ গাব কাহিনী দিয়েছি গো আমরা হচ্ছি মাঝির জাত আমরা কি কখনো ভুল করতে পারি গো মাঝি ভাই বলুন এই শ্রী জগতে ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর তো কেহ নেই হ্যাঁ গো তাই তো মনে মনে স্থির করেছি তোমাদেরকে নিয়ে আমি 12 বছর ধরে বানিজ করতে যাব না না কি সৌভাগ্য আমাদের আমরা এই সদাগরের সাথে আমরা বানিজে যাব সে যে আমাদের সৌভাগ্য গো তাহলে যাবে হ্যাঁ গো মাঝি ভাই বলো যাও তোমরা গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো আমি আমার সনেকারের কাছ থেকে বিদায় নিই আমার বুকের মা নেক ছয়টি সন্তান নেই এই মুহূর্তে যাত্রা করব বাণিজ্যের উদ্দেশ্যেই যাও মাঝি ভাই তোমরা গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো আগে সদাগর মশাই আগে অগো ঠাকুর জানি না কেন তুমি আমাকে স্বপ্ন চোখে আদেশ করলি অগো ঠাকুর তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো অগো ঠাকুর আমি জানি তোমার আদেশ কি অক্ষর অক্ষরে পালন করতে না কি ভাবছি আমি আমার যে যেতে হবে সনেকার কাছে সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমার যেতে হবে বানিজ করিতে আমি আমার সনেকাকে একবার স্মরণ করে দেখি সনেকা সনেকা স্বামী কেন আপনি আমাকে স্মরণ করেছেন অগো সনেকা হ্যাঁ বলুন তুমি কোথায় গিয়েছিলে আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পূজো দিতে ভাই সাউন্ডটা চিকন করেন হ্যাঁ দিয়েছি স্বামী সনেকা একটি কথা বলবো বলুন আর ভুগল দাও সনেকা হ্যালো তুমি কি পারবে সহ্য করতে ভুগল ভরা এমন কি কথা আপনি আমাকে বলবেন যে আমি সহ্য করতে পারবো না অগো সনেকা আমি যদি তোমার কাছ থেকে 12 বছর জন্য হারিয়ে যাই না স্বামী না এই কথা আপনি একবারও মুখ থেকে বলবেন না অগো সনেকা স্বামী আমার গুরুদেব আমাকে স্বপ্ন চোখে আদেশ করেছে ডেকে ডেকে বলছি ওরে চাঁদ এই ভাবে যদি বসে বসে খাস তো সদাগরি ভান্ডার ফুরিয়ে যাবে তাই তোর বুকের মানে কি ছয়টি সন্তান নেই 12 বছর জন্য যাত্রা কর বাণিজ্যের উদ্দেশ্যেই যদি আমার কথা করি সমান না না রাখবো রাজ্য মাঠে করিব ভালো ভালো 12 বছর ঘটাইবে অমঙ্গলের দ্বারা স্বামী আমার থাকি সন্তান নিয়ে আপনি তো 12 বছরের জন্য বাণিজ্য যাবেন কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর আমাকে কে মা বলে ডাকবে সনেকা স্বামী হয়তো তোমার মা বলার কেউ থাকবে না কিন্তু রাজ্যে রয়েছো তুমি রাজ্য পরিচালনা করবে আমার সিংহাসন দেখা ঘোষণা করবে আর রাজ্য রয়েছে হাজার হাজার প্রজা সাধারণ হয়েছে লক্ষ লক্ষ প্রজা তাই তো রয়েছ 12টি বৎসর জন্য তোমার কাছে আমি রাজ সিংহাসন তুলে দিয়ে যাব আর 12 বৎসর পরে আমার সিংহাসন পরিচালনা করব স্বামী আপনার সঙ্গে আর কে কে যাবে স্বামী অগো সনেকা স্বামী সঙ্গে যাবে আমার মাতা পিতার আশীর্বাদ সঙ্গে যাবে ভগবান আর সঙ্গে যাবে তোমার বুকের মালিক ছয়টি সন্তান আর সঙ্গে যাবে কর্ণধর মাঝি ঠিক আছে স্বামী আপনি একটু অপেক্ষা করুন আমার মানিককে আমি ডাকছি যাও সনেকা শীঘ্র করে মার দুশো বাবা মানিক না না ওই যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমার যেতে হবে সনেকা তোমার বাবা তোমাকে ডাকছে মানিক হ্যাঁ বলো বাবা মানিক রি হ্যাঁ বলো বাবা তোদের কি কেন ডেকেছি জানি কেন বাবা আমাদেরকে যে 12 বছর জন্য বাণিজ্যে যেতে হবে না বাবা এ কি বলছিস মানিক আমি যে আমার মাকে ছাড়া থাকতে পারবো না বাবা নারী মানিক কি না ওরে মানিক তোরা যে সদাগর বংশের জন্ম নিয়েছিস তোদের কিন্তু বাড়ির যেতে হয় একমাত্র কাম্য এবার যা তোদের মায়ের চরণে ভক্তি রেখে আবার তোরা বিদায় নিয়ে আয় ওই তো চাই না কি সন্ধ্যা ঘুরে এসেছে আমাদের কিন্তু 12 বছর জন্য বাড়ির যে যাত্রা করতে হবে ওগো আমি জান মানে আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না মানে তোমার বাবা তোমাকে নিয়ে বানজ্যে যাবে 12টি বছর দেখতে দেখতে এমনি ভাবেই চলে যাবে এটা তুমি অমত করো না মানিক ও আমি জানি
মানিক আপনি আমাকে হাসিমুখে বিদায় দেন ঠিক আছে মানিক হাই গো বিদায় ¡Gracias!